সেগুলো যদি একটু ক্ষমতা অথবা ইচ্ছে ক্ষমতা যদি ফাইলাইন তাহলে তো উভয় নাই, মানুষের আর মানুষরই কন্যা টানিয়া শেষাড়িয়া লামাই দিতা হুতাই দিতা, তাই না? টানিয়া শেষাড়িয়া লামাই দিতা হুতাই দিতা নেনি কথা শুরু করি দে। ক্ষমতার কারণে কোনো মানুষের মাঝে অহংকার পয়দা হয়, এই মানুষটা এই মানুষগুলো এই মানব শ্রেণী শেষ পর্যন্ত জালিম হয়ে যায়, শেষ পর্যন্ত কিত হয়ে যায়, জালিম হয়ে যায়, মানুষরে অন্য মানুষরে পাত্তা দেয় না। হৌ হতা বোনগুলো এই যে আমরা দেশ আগেও দেখছি, আমরা ইদানিং কালেও দেখি আর যারা যেইনু লঙ্কাত গেলা এইনু রাবণ হয়ে যাই, লঙ্কাত যেইনু যাইন হেনু রাবণ হয়ে যাই, তাইনি? এজরা যদি থাকে ক্ষমতা উমতা টানিয়া শেষাড়িয়া সেগুলো টেন্ডারে ছিড়িয়া ফেলাইয়া টানটা টান জিতাই দিতা, নাইনি? টানটা ভাস করাই নিতা, আল্লাহ মসজিদের ইমামতে নিয়েও টানা টানি দোয়াই আল্লাহ দোয়াই আল্লাহ, ইমাম সাহেবের টানিয়া লামাই আর ইমাম সাহেব উঠি গেল, নাইনি? কলেজের প্রিন্সিপালে টানিয়া শেষাড়িয়া লামাইলেন, স্কুলের হেডমাস্টারের টানিয়া শেষাড়িয়া লামাইলেন, এই দাম্ভিকতাই অহংকার, যেই অহংকারের কারণে এমন আচরণ প্রকাশ পান যে চতুষ্প জন্তু জানোয়ার যেভাবে সবল যেগুলো আছে শক্তিশালী যেগুলো আছে ক্ষমতাবান যেগুলো আছে দুর্বলের উপর আক্রমণ করে, ঠিক সেইভাবে আমরার মাঝে যদি এই ধরনের আচরণ প্রকাশ পায় তাহলে জীবজন্তুয়ে গরু ছাগলে আমরা রে দেখিয়ে আসবো, ইবলিসে আমরা রে লইয়া আসবো, এটা মানুষের কোনো অভ্যাস হইতে পারে। আমরা নবীর তরিকা নবীর সুন্নত কিতা আছে, আমরা ইসলামী শরীয়তর বিধান কিতা, আল্লাহর নবীর আদর্শ কিতা, আল্লাহর নবীর আদর্শ যে দুর্বল যদি কেউ থাকে তারে মায়া করো, দুর্বল যদি কেউ থাকে তারে মায়া করো, যুদ্ধর বন্দি যারা মুসলমান হলে চাইলে বন্দী হলে চাটনি বানাই দিতে পারল না, আল্লাহর নবীয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন খবরদার, আমরা আমরা ক্ষমতার আওতাধীন যারা এরা যাতে কোনোভাবে কোনো ধরনের কষ্ট না পায়, যুদ্ধবন্দী হলোর কোনো ধরনের কোনো সুযোগ সুবিধার যে সময় ঘাটতি দেখা দিছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে নির্দেশনা দিয়েছেন যে এই বন্দী হলোর কষ্ট তারার খানির সংকটর তারার যথেষ্ট পরিমাণ খানির ব্যবস্থা করো, যার যে প্রয়োজন আছে বন্দী থাকা অবস্থায় তারা যাতে নিরাপত্তার সাথে অবস্থান করতে পারে, সুযোগ সুবিধা মানবিক সুযোগ সুবিধা লাভ করিয়া অবস্থান করতে পারে ইসলামে, ইসলামের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরারে এই শিক্ষা দিয়া গেছেন, আর আমরা কোন পথে রওনা দিস, সিরাতুন্নবী সিরাতুন্নবী আলে মুখ দিয়ে আমরা চিল্লাই, আর সিরাতুন্নবী কেমনে দি আর আমরা কেমনে দি কোনো খবর নাই, দুর্বল মানুষরে মায়া করার সিরাতুন্নবী এটা নবীর সিরাত নবীর সুন্নত নবীর তরিকা, দুর্বল মানুষের উপরে অত্যাচার করা চতুষ্প হিংস্র জীবজন্তুর বদভ্যাস তারার বদহাসলত এটা সিরাতুন্নবীর সম্পূর্ণ উল্টা, আমরা আমরা গাড়ির চাক্কা উল্টা মোকা করে বুতর ফাও তাকে ফিসে দিই, এখনছি আমি কোনোদিন দেখছি না বুতর ফাও তাকে ফিসে দিই, আমরা সামনে দিয়ে আঁটি বুতে আঁটে বলে খর ফাবে, আমরা মুসলমান জাতীয় উল্টা মুখা রওনা দিস, উল্টা মুখা রওনা দিস, তো যাক আমার কথা আমি শেষ করতাম সেই আর যে নবীরে ফাইয়া আমরা খুশি, আমরাও এই নবীরে খুশি করতাম, নবীরে খুশি করতাম কিভাবে, নবীর রাখিয়া যাওয়া যে অনুপম আদর্শ সেই আদর্শের অনুসরণের মাধ্যমে জীবন সাজাইতাম, নবীর সুন্নত নবীর আখলাক নবীর তরিকা এর অনুসরণ করিয়া আমরা জীবনটা আমরা চালাইতাম, আল্লাহ আমরা তৌফিক দিতা ফোক আমিন।